সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাব ও মোদি ফ্যান্স ক্লাবের যৌথ উদ্যোগে প্রায় 45 বছর পর হওয়া ভারত চীন সীমান্তে যুদ্ধে যে ভারতের বিশ্বনারা প্রাণ হারান সেই শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন রোজ বৃহস্পতিবার, এবং পরবর্তীতে রবিবার উনারা রাজ্য জুড়ে রিফ্লেট বিতরণের মাধ্যমে চীনা দ্রব্য বর্জন করার জন্য সচেতন বার্তা জ্ঞাপন করবেন। শুনে নেব উনাদের কি বক্তব্য রয়েছে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাব ও মোদি ফ্যান ক্লাবের তরফ থেকে চীনা বর্ডারে যে জওয়ানরা শহীদ হয়েছে ওদের প্রতি আমরা আজকে শ্রদ্ধা জানিয়েছি, এবং আমরা 2 মিনিট নিরবতা দিবস পালন করেছি, এবং আগামী রবিবার থেকে আমরা চীনা বর্জন ব্যবহার যাতে না করে আমাদের রাজ্যের মানুষ, সেই জন্য আমরা একটা লিফলেটের মাধ্যমে একটা ক্যাম্পেইন করব। আমরা চাইছি যে আমাদের যে জওয়ানরা শহীদ হয়েছে ওদের যে রক্তদান যে জীবন গিয়েছে ওটা যদি বিফলে না যায়, সেই জন্য আমরা সব প্রত্যেক ভারতবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে চীনা জিনিস আমরা বর্জন করি এবং এটা যাতে আমরা গ্রহণ না করি। সপ্তসিন্ধু ক্লাবের সম্পাদক সঞ্জীব আচার্যজি। আচ্ছা, মোদী যৌথ উদ্যোগে আমরা আজকে চীন এবং ভারত সীমান্তে যে 20 জন আমাদের সৈনিক শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা প্রতিজ্ঞা করেছি সেই চীনকে চরম শিক্ষা দেওয়ার জন্য, আর্থিকভাবে তাদেরকে পিছিয়ে ফেলার জন্য। আজকে সারা ভারতবর্ষের কাছে আমরা এই মেসেজটুকু পৌঁছে দিতে চাই, সমস্ত চীনা দ্রব্য যেন বর্জন করা হয় সারা ভারতবাসী জনগণ, এই মেসেজটুকু আমরা দিতে চাইছি।